প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কাকদ্বীপ ব্লক নেতাজি গ্রাম পঞ্চায়েতের কোন কোন জায়গায় আইএসএফ প্রার্থী জয়ী হয়েছে, আইএসএফ সিপিএম নির্দল প্রার্থী কোন কোন জায়গায় জয়ী হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, শিবনগর 174 নম্বর বুথে শাহানুর মোল্লা নির্দল প্রার্থী জয়ী, ভোট পেয়েছে 546টা, টিএমসি ভোট পেয়েছে 487টা, সিপিআইএম ভোট পেয়েছে 96টা। তো প্রিয় দর্শক, শিবনগর 174 নম্বর বুথে তরুণ কুমার মণ্ডল নির্দল প্রার্থী জয়ী, তরুণ কুমার মণ্ডল নির্দল প্রার্থী জয়ী, ভোট পেয়েছে 566টা, টিএমসি ভোট পেয়েছে 487টা। তরুণ কুমার মণ্ডল নির্দল প্রার্থী জয়ী। তো প্রিয় দর্শক, পাকুড়তলা 175 নম্বর বুথে আমাদের বুথে সোবহান আলী খান আইএসএফ প্রার্থী জয়ী, সোবহান আলী খান ভোট পেয়েছে 448টা, টিএমসি ভোট পেয়েছে 372টা। দোবারচক 178 নম্বর বুথ, দোবারচক 178 নম্বর বুথে আইএসএফ প্রার্থী জয়ী, নিয়ামাতুল্লাহ হালদার ভোট পেয়েছে 581টা, টিএমসি ভোট পেয়েছে 472টা। তো প্রিয় দর্শক, সোদপুকুর 180 নম্বর বুথে দীপা লস্কর বিজলি, দীপা লস্কর বিজলি ভোট পেয়েছে 494টা, নির্দল প্রার্থী দীপা লস্কর বিজালি ভোট পেয়েছে 494টা, টিএমসি ভোট পেয়েছে 414টা। তো প্রিয় দর্শক, আগামীকাল যে কোনো ব্লক যে কোনো পঞ্চায়েতের ফলাফল দেখতে আইএসএফ প্রার্থী কোন কোন জায়গায় জয়ী হয়েছে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।